এই সাপটা কিছুক্ষণ আগে একজনকে কামড় দিয়েছে। নমস্কার বন্ধুরা, স্নেক রেস্কিউ টিম ফালাকাটার পক্ষ থেকে এখনই একটা খবর আসলো জটেশ্বর থেকে, সেখানে একজনকে সাপে কামড় দিয়েছে। আমরা দেখছি কি সাপ কামড় দিয়েছে, আপনারা দেখুন। পেশেন্ট কই আছে? পেশেন্ট কি করা নিয়ে সাপটা কখন কামড় দিছে কাকু? এই যখন আমি ফোন করলাম না, তার 10 মিনিট আগে ওই পাশ থেকে মানে সুবিধা হয়েছে বলে দাদা, ওই পাশ থেকে মানে সুবিধা হয়েছে উপরে যেতে যেতে যে ধর ওই ওই সামনে বয়স্ক কাকা কুকা আসলো সরো তো, কারণ আমাদের মতন দূরে দূরে তুমি করতে পারো না। কোথাও ধন্যবাদ তো কোথাও এই জায়গাটার নাম কি? হ্যাঁ, গুয়াবলনগর। জটেশ্বর গুয়াবলনগর থেকে উদ্ধার করা হলো একটি নির্বিষ ধারার সাপ। এই সাপটা কিছুক্ষণ আগে একজনকে কামড় দিয়েছে, শোনা গেছে তাকে বীরপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। এই সাপটা কামড় দেয় কিন্তু কামড়ে কোনো রকম কোনো বিষ নাই, ঠিক আছে? এই সাপটা যদি কামড় দেয় সাধারণত প্রাথমিক ট্রিটমেন্ট নিলেই হবে, কিন্তু সাপে যদি কাউকে কাটে কেউ ওঝা বৈদ্যর কাছে যাবেন না। গ্রামেগঞ্জে দেখা যায় যে সাপে কামড় দিল আধা ঘন্টা দুই ঘন্টা ওঝা বৈদ্যর কাছে সময় নষ্ট করে দেয়, ঝাড়ফুঁক করে, এই সমস্ত কইরা রুগীকে অর্ধেক মাইরে ফেলানো হয়। তারপরে যখন সে না পারে তখন তাকে বলে দেওয়া হয় যে আপনি হাসপাতালে নিয়ে যান, এবং হাসপাতালে যাওয়ার পরে তখন বলে আপনার পেশেন্ট অনেকক্ষণ আগেই মারা গেছে, কিংবা হাতে কিছুক্ষণ সময় থাকে ট্রিটমেন্ট চলাকালীন সে মারা যায়। তো এই রকম ভুল তোমরা কেউ করবা না। সাপে কামড় দিলে বিষাক্ত হোক নির্বিষ হোক তোমরা সরাসরি হাসপাতালে যাবা। বিষাক্ত সাপ কামড় দিলে পরে কোনো ওঝা গুণিন কারোর দম নাই যে সেই রোগীকে সুস্থ করুক। তাই আপনারা কেউ সাপ মারবেন না এবং সাপ চিনতে শিখুন। কিছুক্ষণ আগে জটেশ্বর থেকে উদ্ধার করা সেই ধারার সাপটি আমরা রিলিজ করছি, আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটি। এক্ষুনি চলে যাবে সাপটি। এই যে সাপটি সুন্দর বেরিয়ে চলে গেল জঙ্গলে। ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফেসবুকে ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।